সুপ্রিয় দর্শক, স্বাগতম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এসো অনুভব করি ডি মর্গ্যানের সূত্র। সঙ্গত কারণেই আমাদের স্টুডিওতে আমরা যাকে আমন্ত্রণ জানাতে পারলে সবচেয়ে ভালো হতো তিনি হচ্ছেন অগাস্টাস ডি মর্গ্যান, একজন ব্রিটিশ গণিতবিদ যিনি ডি মর্গ্যানের এই সূত্রটি দিয়েছিলেন এবং তিনি গাণিতিক আরোহ পদ্ধতির উপরেও অনেক কাজ করেছেন। তো আজকে আমাদের এই ভার্চুয়াল স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে তেমন কোনো কথা আপনাকে বলতে দিতে পারছি না আমি, তবে চিন্তা করবেন না, আপনার যে আবিষ্কৃত সূত্র সেটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে আপনার যে সূত্রটি ছিল সেটা আরেকবার আমরা বলে ফেলি। সূত্র দুটো ছিল এরকম যে এ ইউনিয়ন বি প্রাইম এটা ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর এ ইন্টারসেকশন বি প্রাইম সেটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এটা কেন? তো আমরা এটাকে দুইভাবে বোঝার চেষ্টা করব, একটা হচ্ছে উদাহরণের মাধ্যমে আর আরেকটা হচ্ছে ভিজুয়ালি ভিন চিত্র দিয়ে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় যে কেন এই যে দুটো সূত্র, এ ইউনিয়ন বি প্রাইম মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর এ ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা কেন সত্যি হলো একটু দেখা যাক। শুরুতে যে প্রমাণটা আমরা করবো সেটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম এটা কেন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হয়। তো প্রথমে আমরা একটু তাকাই উপরের দিকে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভেন চিত্র আছে যার মধ্যে এ সেট আছে, বি সেট আছে এবং একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট আছে ইউ। তো আসলে কোনটা দিয়ে কতটুকু অংশ বোঝায় এই ছবি দিয়ে খুব ভালো করে বোঝা যাচ্ছে না, তো আমি একটু শেড দিয়ে মানে ছায়া দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। যখন আমি বলছি ইউ, এটা বলতে বোঝায় পুরো অংশটা, মানে একদম পুরো যে আয়তক্ষেত্রটা আছে সেই পুরো অংশটা হচ্ছে ইউ, তার ভেতরে গোল্লা গোল্লাগুলোও আছে মানে সেটগুলোও আছে। যখন আমি বলছি এ সেট, এটা বলতে বোঝাচ্ছে বাম পাশের যে বৃত্তটা তার ভেতরে যারা যারা আছে, যে সকল উপাদান আছে তারা, আর যখন বলছি বি সেট তাহলে ডান পাশের যে ছোট বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি সেই বৃত্তের ভেতরে যারা যারা আছে তাদের সবাইকে আমি নাম দিচ্ছি বি সেট। এখন আমি বলি যে এ ইউনিয়ন বি এটা বলতে কী বোঝায়। এ ইউনিয়ন বি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এতেও থাকতে পারে আবার বিতেও থাকতে পারে, এরকম সব কিছু। তো এবার একটা উদাহরণ চিন্তা করা যাক। মনে করা যাক যে একটা স্কুলে একটা প্রতিযোগিতা হয়েছে, দুইটা প্রতিযোগিতা হয়েছে, একটা এ প্রতিযোগিতা আর একটা বি প্রতিযোগিতা। তো যারা এ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তারা বোঝাচ্ছে এই এ সেটের ভেতরে যারা আছে তারা, আর যারা বি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তারা হচ্ছে বি সেটে। তো এখন এ ইউনিয়ন বি এটা বলতে বোঝাবে যারা কোনো একটা পুরস্কার অন্তত পেয়েছে, মানে এ ইউনিয়ন বি এর ভেতরে আসলে তিনটা উপাদান আছে যদি ভালো করে আমরা তাকাই। এর ভেতরে আছে যারা শুধুমাত্র এতে পুরস্কার পেয়েছে তারা, যারা শুধুমাত্র বি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তারা, আবার যারা দুটোতে পেয়েছে তারাও কিন্তু এ ইউনিয়ন বি এর ভেতরে আছে। অর্থাৎ সবাই যারা পুরস্কারপ্রাপ্ত তারা সবাই এই এ ইউনিয়ন বি এই জায়গাটার ভেতরে আছে। এখন এ ইউনিয়ন বি প্রাইম বলতে কাদেরকে বোঝায়? যারা কোনো পুরস্কার পায় নাই তারা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। প্রাইম বলতে বোঝায় ঠিক উল্টোটা। আমরা যদি এখানে ছবিতে তাকাই তাহলে দেখছি কালো অংশটা সাদা হয়ে গেল আর সাদা অংশটা কালো হয়ে গেল একটু আগে যেটা ছিল, তাই না? তার মানে এ ইউনিয়ন বি প্রাইম বলতে আবারও আমরা কী বোঝাই সেটা বলি, এটা বলতে আমরা বোঝাই যে যারা কোনো পুরস্কার পায় নাই তারা হচ্ছে, যারা কান্নাকাটি করছে আর কি, তারা হচ্ছে এই এ ইউনিয়ন বি প্রাইম। তো এটা ছিল আমাদের বাম পক্ষে, আর ডান পক্ষে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমরা দেখাতে চাই যে এই দুটো কেন সমান। আচ্ছা, একটু ছবিতে দেখানো যাক। তো আমি এখন ডান পক্ষে চলে যাচ্ছি। ডান পক্ষে আমরা শুরুতেই এ যে সেটটা ছিল তার কথা ভাবি, এর মানে হচ্ছে যারা এ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে তারা। ফলে এ প্রাইম মানে কি? যারা এ প্রতিযোগিতায় পুরস্কার পায় নাই তারা হচ্ছে এ প্রাইম। আমরা খেয়াল করে দেখি জাস্ট সাদা অংশগুলো কালো হয়ে গেল, কালো অংশগুলো সাদা হয়ে গেল। এখানে একই কথা বি এর জন্য প্রযোজ্য, এটা হচ্ছে বি প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছে, আর বি প্রাইম মানে হচ্ছে যারা বি প্রতিযোগিতায় পুরস্কার পায়নি তারা। এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বলতে কী বোঝায়? এর মানে হচ্ছে যে যারা এতেও পুরস্কার পায় নাই বিতেও পুরস্কার পায় নাই। এখন আমরা খেয়াল করে দেখি আগেরটার সাথে এটা কিন্তু একই জিনিসই বোঝানোর কথা, তাই না? আমরা আগে বলছিলাম যে এ ইউনিয়ন বি মানে ছিল যে অন্তত একটাতে যারা পুরস্কার পেয়েছে। এ ইউনিয়ন বি প্রাইম বলতে কিন্তু কী বোঝায়? যারা অন্তত একটাতেও পুরস্কার পায় নাই, মানে কোনোটাতেই যারা পুরস্কার পায় নাই তারাই ছিল এ ইউনিয়ন বি এর প্রাইম। এখানেও কিন্তু আমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, এ প্রাইম মানে হচ্ছে যে এতে পুরস্কার পায় নাই, বি প্রাইম মানে যে বিতে পুরস্কার পায় নাই। ফলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে যে এতেও পায় নাই বিতেও পায় নাই। এই দুটো জিনিস একই হওয়ার কথা। তো ছবিতে যদি দেখতে চাই তাহলে আরেকটা মজা করে দেখানো যায়, আমরা কালার দিয়ে রং করে বোঝার চেষ্টা করি। এ প্রাইম এটাকে একটা রং করি, আমরা নীল রং করি, আর বি প্রাইম এটাকে আমরা হলুদ রং করি। আমার বুদ্ধিটা কি, আমি যেহেতু ইন্টারসেকশন নেব আমি যেটা করবো একটার উপর আরেকটা বসাবো, বসালে যেটা হবে নীল আর হলুদ মিলে সবুজ রং তৈরি হওয়ার কথা। তাহলে আমার বুদ্ধি হচ্ছে যে যেসব জায়গায় নীল আর হলুদ মিলবে দুটোই পড়বে, নীলও হবে আবার হলুদও হবে, সেই জায়গাগুলো সবুজ হয়ে যাবে। দেখা যাক। তো আমরা দুটোকে একটার উপর একটা বসাই, সুন্দর করে দেখা যাচ্ছে। খেয়াল করুন যে এখানে অনেক রকমের রং এখানে দেখা যাচ্ছে, চার রকমের রং দেখা যাচ্ছে। একটা হচ্ছে যে এই যে সবুজ রং, সবুজ কীভাবে তৈরি হয়েছে, যেখানে নীলও আছে হলুদও আছে, এটাই হচ্ছে
এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, সবুজ বলতে বোঝাচ্ছে যারা এ তেও পায় নাই বিতেও পায় নাই, যেখানে সবুজ ছিল সেই জায়গাটা যদি ছাই ছাই রং দিয়ে দিই তাহলেই বোঝা যাচ্ছে যে এটাই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। খেয়াল করে আমরা দেখি যে বাম পাশে আর ডান পাশে ঠিক একই জিনিসই আছে, তাই না? একই এলাকা দেখা যাচ্ছে। তাহলে আবারও আমি বলছি যে এ ইউনিয়ন বি প্রাইম বলতে বোঝায় যে যারা কোনো পুরস্কারই পায় নাই। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমও ঠিক তাই বোঝায়, যারা এতেও পুরস্কার পায় নাই বিতেও পায় নাই। এবার আমরা বুঝবো আরেকটা ক্ষেত্র, যে এ ইন্টারসেকশন বি প্রাইম এটা কেন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের সমান হয়। তো এটাও আগের মতো করে আমরা বোঝার চেষ্টা করি। আমরা আগে যেরকম করে দেখিয়েছিলাম যে পুরোটা বোঝাচ্ছে ইউ, এ বিও আপনারা আগেই দেখেছেন, এখন এ ইন্টারসেকশন বি বলতে কী বোঝায়। তো এখানে একটা গল্প চিন্তা করা যাক। মনে করা যাক চাঁদে কারা যাবে তাদের জন্য মহাকাশচারী খোঁজা হচ্ছে। তো এখন দুইটা পরীক্ষা দিতে হবে, এ পরীক্ষা আর বি পরীক্ষা। যেহেতু চাঁদে যাওয়াটা কঠিন কাজ, দুটোতেই পাস করতে হবে। অর্থাৎ এ ইন্টারসেকশন বি বলতে বোঝাচ্ছে যে এতেও পাস করেছে বিতেও পাস করেছে। তাহলে এই অংশটা কতটুকু ভালো করে তাকান, এটা হচ্ছে দুটোরই মাঝখানে যে অংশটা কমন আছে সেইটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি। শুধুমাত্র তারাই চাঁদে যেতে পারবে, বাকি যারা আছে তারা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে যারা চাঁদে যেতে পারছে না তারা, বাকি যে অংশটুকু যারা দুটোতেই পাস করে নাই তারা। মনে ভালো করে দেখুন যে এখানে এমনও কিন্তু মানুষ আছে যারা একটাতে পাস করেছে, সেটা ব্যাপার না। আমরা তাদেরকেই খুঁজে বের করব, তারাই চাঁদে যেতে পারবে যারা দুটোতেই পাস করেছে। তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে যারা চাঁদে যেতে পারে নাই, অর্থাৎ দুটোতেই পাস করেছে এই এরকম ঘটনা যাদের না, তারা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। এবার আমরা ডান পক্ষের দিকে তাকাই, আমরা বুঝতে চাই যে কেন এ ইন্টারসেকশন বি এর প্রাইম এটা এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের সমান হয়। তো তাহলে আমরা আবার আগের মতো এই ছবিগুলো দেখার চেষ্টা করি, যে এই যে সেটটা আমরা দেখতে পাচ্ছি এ, এ সেট বলতে বোঝাচ্ছে যারা এ পরীক্ষায় পাশ করেছে, সঙ্গত কারণেই এটার ঠিক বিপরীত যেটা মানে উল্টো যে কাহিনীটা সেটা হচ্ছে যারা এতে পাশ করে নাই তারা। এই যে গোল্লাটা এটা দিয়ে বোঝাচ্ছে যারা বি পরীক্ষায় পাশ করেছে, এবং এই গোল্লাটা বাদে বাকি যে জায়গাটা সেটা হচ্ছে বি প্রাইম, এটা বোঝাচ্ছে যে যারা বি পরীক্ষায় পাশ করে নাই। এখন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এটা বলতে কী বোঝায়? এ প্রাইম মানে হচ্ছে যারা এতে পাশ করে নাই, বি প্রাইম মানে হচ্ছে যারা বিতে পাশ করে নাই, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে যারা অন্তত একটাতে পাশ করে নাই, এতে করে নাই বা বিতে করে নাই বা কোনোটাতেই করে নাই, তারা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। যদি আমরা ছবিতে তাকাই, আমরা কাজ করি আগের মতো, আবারও আমরা রং করি, একে আমরা এ প্রাইমকে নীল রং করলাম, বি প্রাইমকে হলুদ রং করলাম। দেখুন এই নীল রং, এই এই রং মানে কিন্তু খারাপ ঘটনা, এটা ডিসকোয়ালিফাইড। কীভাবে ডিসকোয়ালিফাইড? নীল রং মানে হচ্ছে সে এতে পাশ করে নাই, হলুদ রং মানে হচ্ছে সে বিতে পাশ করে নাই। তাহলে এখন আমি যদি একটার উপর আরেকটা বসাই তাহলে ভালো করে বোঝা যাবে, এই যে যত জায়গায় কোনো না কোনো রং আছে তারা সবাই ডিসকোয়ালিফাইড হয়েছে আসলে কোনো না কোনোভাবে। যারা সবুজ তারা দুইটাতেই পাশ করে, মানে কোনোটাতেই পাশ করে নাই, এতেও করে নাই বিতেও পাশ করে নাই। একটু আগে আবার মনে করে দেখুন যে হলুদটা কী ছিল, হলুদ মানে হচ্ছে যে বিতে পাস করে নাই। তাহলে আবার আমরা এখানে বসিয়ে দেখি, সবুজ মানে হচ্ছে এতেও করে নাই বিতেও করে নাই, হলুদ যে অংশটুকু এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা শুধুমাত্র বিতে পাস করে নাই, এই কারণে ডিসকোয়ালিফাইড। যারা নীল তারা এতে পাস করে নাই, এই জন্য ডিসকোয়ালিফাইড। অর্থাৎ যত জায়গায় রং তারা সবাই ডিসকোয়ালিফাইড কোনো না কোনোভাবে। তাহলে শেষ পর্যন্ত টিকে থাকবে কারা, কারা চাঁদে যেতে পারবে? ওই মাঝখানে যে চাঁদের মতো অংশটুকু আমরা দেখতে পাচ্ছি ওই অংশে যারা আছে তারাই চাঁদে যেতে পারবে, বাকিরা যারা তারা চাঁদে যেতে পারবে না। অর্থাৎ এই যে অংশটুকু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা দিয়েই আমরা তাদেরকে বোঝাচ্ছি যারা চাঁদে যেতে পারে নাই। আগেরবারের সাথে এটা মিল চিন্তা করুন, আগে এ ইন্টারসেকশন বি বলতে বোঝাচ্ছিল যারা এতেও পাস করেছে বিতেও পাস করেছে, ফলে তারাই চাঁদে যেতে পারছে, তাদেরকে বাদ দিলে বাকি যারা তারাই হচ্ছে এ ইন্টারসেকশন বি এর প্রাইম, তারা চাঁদে যেতে পারবে না। ঠিক একই জিনিস আমি এখনও পাচ্ছি, এই কারণে এরা দুজন পরস্পর সমান। তাহলে আমরা ভিজুয়ালি ছবিতে ছবিতে বুঝে গেলাম কেন ডিমর্গানের উপপাদ্যটা ঠিক, কেন ডিমর্গানের সূত্রটা কাজ করে।